আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমাকে পুরো পাগলি লাগছে। তো আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। হ্যালো মাম, হ্যালো বলো। হ্যালো 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 পুতুল। আমার কি বাজে লাগছে আজকে, মানে মনে হচ্ছে যেন কতদিন চান করিনি, কতদিন খেতে পাইনি। তো আমাদের খাবার এসে গেছে আর এই যে এটা হচ্ছে সন্ধ্যেবেলার সমুদ্র তীর। জগন্নাথ টেম্পলে গেছিলাম, কিন্তু মানে একটু আর একটু একটু দর্শন করে এলাম ঠাকুরকে, বাট মানে ফোন তো অ্যালাউ নয়, সেজন্য আর ব্লগ করে ওঠা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা এখন এসেছি বিচে, একটু ঘুরতে এসেছি। সমুদ্রের ভীষণ ভীষণ গর্জন হচ্ছে, প্লাস নয়েজ প্রচণ্ড, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। এখন একটু এই খাওয়া দাওয়া হবে, দেন শপিং হবে একটু আধটু, বিকজ আজকে আমরা থাকছি, কালকে থাকছি আর পরশু দিনই আমাদের সন্ধ্যাবেলা ট্রেন, তাই যা করার এখনই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, দুপুরবেলার থেকে মানে এখন ভিড়টা অনেকটাই বেশি। তো দ্যাটস ইট। সো কী খাবো না খাবো ভাবতে ভাবতে মানে এখানে কী পাওয়া যাচ্ছে মানে অতটাও খুঁজে পাচ্ছি না আসলে, মানে কনফিউজ হয়ে যাচ্ছি যে কী খাবো, ভালো হবে কি হবে না। সেই জন্য সোজা মঞ্জিনিসে গেছিলাম, মঞ্জিনিস থেকে একটা চিকেন পিৎজা আর চিকেন স্যান্ডউইচ আর একটা স্প্রাইট কিনে নিয়ে এসেছি। তো একটু বিচের ধারে বসে এবার একটু পেট পুজো করা যাক। এই যে এখানে আমরা এখন একটু চাউমিন খাবো, চাউমিন খেতে বসে আছি, চাউমিন কাকু চাউমিন তৈরি করছে। হ্যালো মাম, হ্যালো বলো। হ্যালো 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 পুতুল। এখানে খুব ভিডিওটা খুব ভালো আসছে, দেখ ভালো লাগছে বেশ, মানে আলোটাও খুব ভালো আছে। মাম মঞ্জিনিসের খাবার কীরকম লাগলো বলো? ভালো লেগেছে, ভালো লাগছে। তো এখন পাপড়ি চাট আর এর জন্য চাউমিনের জন্য ওয়েট করে বসে আছি আমরা। তো এই যে পাপড়ি চাটটা এসে গেছে, দারুণ লাগলো খেতে জাস্ট, সেটা মানে মঞ্জিনিসের খাবারের থেকেও এটাই বেশি ভালো লাগলো খেতে। এবার চাউমিনটা টেস্ট করবো, পাপড়ি চাটটা 10 out of 10 হয়েছে, মাম যে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এই যে ওপরে একটা মানে রেড কালারের একটা সস টাইপসের দেওয়া আছে না, ওটা দারুণ খেতে। আর এখানকার পাপড়ি চাটের মানে একটু আলাদা, একটু ডিফারেন্ট এটা, মানে আমাদের ওখানে যেমন একটু দই টাইপসের দেওয়া হয়, এখানে এটা ঘুগনি দেয়, ঘুগনি দিয়ে দেন রেড সস দেয়, দেন শশাও থাকে এখানে। আর এখানকার পাপড়িগুলো খুব বড় বড়, মানে আমাদের ওখানে যেমন ছোটো ছোটো, এখানে অনেকটাই বড় বড়। তো এখন এই চাউমিনটা টেস্ট করে দেখলাম, চাউমিনটাও ঠিকঠাক আছে মোটামুটি, আমার পাপড়ি চাটটা বেশি ভালো লেগেছে। 2000 years later. তো সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মন্দিরে, এবার আমরা একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি সি বিচের ধারে। ব্রেকফাস্ট বাড়িতেও করছে, অনেকে মুড়ি টুড়ি খাচ্ছে, বাট আমরা আর কি খাবো, ধোসা, তারপরে দই বড়া, ছানা পোড়া, এইগুলো একটু টেস্ট করতে যাচ্ছি, আর একটু ফটো তোলা টোলাও হবে এই আর কি। তো এখন আমরা এই দোকানটার সামনে বসে আছি, এই দোকানটা থেকে আমরা এখন মাসালা ধোসা অর্ডার করেছি ব্রেকফাস্টের জন্য। তো দোকানটার নাম হচ্ছে যে কি, এটা দোকানটার নাম হচ্ছে ধোসা, আচ্ছা দোকানটার নাম হচ্ছে ধোসা। A few inches later. তো আমাদের খাবার এসে গেছে আর এই যে আমরা স্টার্ট করে দিয়েছি, এবার টেস্ট করে দেখতে হবে কীরকম খেতে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বিচের ধারে চলে এসেছি। খাওয়া দাওয়া যেহেতু ওখানে একটু একটা টেবিলের উপর বসে খাচ্ছিলাম, সেহেতু ওরমভাবে কোনো ভিডিও করা সম্ভব হয়নি, তো মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, ঠিকঠাকই আছে। এর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, মানে কোকাকোলা খেয়েছি, কোকাকোলা খেয়ে একদম এখানে একটুখানি ছবি টবি তুলতে চলে এসেছি। এই যে ফটোশুট হচ্ছে এই পাশে, তো এখন আমরা আছি ওয়াওমোর সামনে। আর ওয়াওমো থেকে আমরা চারটে দার্জিলিং চিকেন দার্জিলিং মোমো অর্ডার করেছি, তো ওটা নিয়ে এখন বিচের সামনে যাবো, আর বিচের সামনে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখন আমাদের পেট পুজো চলছে পেছন দিকে, এই যে, আর এই যে গেল আমার মুখে। তো তুতুলের মোমো খেয়ে ভীষণ ভীষণ মানে কি বলবো ঝাল লেগে গেছে, ওই জন্য ওকে বললাম যে একটুখানি একটা আইসক্রিম খাওয়া, ওই জন্য আমাকে এখন একটু আইসক্রিম কিনে দিয়েছে, থ্যাংক ইউ। গলাটা দেখো পুরো ধরে গেছে একদম, মানে এত স্নান করেছে, এত স্নান করেছে না, আমাদের থেকেও বেশি ওই স্নান করেছে, আর ওর এত সাহস যে ও একা একা স্নান করে, কারোর হেল্পে একা না ও স্নান করে, তাই তো? হ্যাঁ, আর এখন ওদের হাঁটতে পারছে না, ওদের কোলে বসে আছে এখন। তো এখন একটু শপিং টপিং একদম কমপ্লিট হয়ে গেছে, শপিং এর পরে আমরা এখন একটু মানে কি বলবো আজকে রাত বাড়িতে হোটেলে কোনো মানে কিছু রান্না টান্না হবে না, তো আজকে আমরা বাইরে থেকে যা খাবার খাবো। তো আমরা এখানে একটা মানে চাউমিন অর্ডার দিয়েছি, চাউমিন নিয়ে যাবো, এখানে বসে বসেই খেতাম, বাট বাড়ির লোকে সবাই বকছে, এত বকছে তো প্যাকিং করে নিয়েছি আর বাড়ি গিয়ে খাবো সেটা। হ্যাঁ, তো এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, আর দেখতেই পাচ্ছ একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছি, বিকজ আজকে আমরা অনেক অনেক ঘুরেছি আর অনেক অনেক শপিং করেছি আর খেয়েছিও। তো ফার্স্টে আজকে আমরা খেয়েছি ওয়াও মোমো, সেটা তো তোমরা দেখিয়ে দেখতেই পেয়েছো, তারপরে আমরা খেয়েছি ফালুদা খেয়েছি, দেন হ্যাঁ দুটো লাগবে চিকেন মোমো খেয়েছে, দেন আমি ওকে বললাম যে একটু আইসক্রিম খাওয়াতে, তো আইসক্রিম খেলাম আমুলের পেস্তা বাদাম যেটা আছে ভীষণ ভালো মানে টেস্টি যেটা, বাট সেটা হ্যাঁ সেটাও তো ব্লগ করেছি, হ্যাঁ একদম হ্যাঁ সেটাও ব্লগে দেখানো হবে। আর তারপরে আর কি খেয়েছি, হ্যাঁ তারপরে আর আমরা আসার সময় যেহেতু আজকে বাড়িতে কোনো রান্না হবে না, তো বললামই যে আমরা চিকেন চাউমিন এগ চাউমিন অর্ডার করেছিলাম মানে অর্ডার করেছি আর সেটা বাড়িতে নিয়ে চলে এসেছি, তো একটু পরে সেটা খাওয়া হবে, সবাই মিলে খাবো। আর আজকে মানে অনেক শপিংও করেছি আমরা, তো শপিংয়ে আপনি আমি কী কী কিনে হ্যাঁ আমি কিনেছি কিনেছি কিচেন কিনেছি, দেন দিয়া দিদিও কিচেন কিনেছে, দেন ব্যাগ কিনেছি আমরা, মানে আমরা আমাদের কিছু ফ্রেন্ডসদের জন্য গিফটস কিনেছি, তুতুলও কিনেছে। তো আমি দেখাচ্ছি আমি যে কিচেনটা কিনেছি সেটা, এটা দেখো দেখো কিউট না, আমার এরকম কিউট কিউট জিনিস ভীষণ ভালো লাগে। আর আর একটা হ্যাঁ তুতুল আর একটা আমাকে কিচেন গিফট করেছে, সেটা হচ্ছে এইটা, এটা থ্যাংক ইউ তুতুলকে এটার জন্য। আর এইটা এটা আমি কিনেছি, নিজে কিনেছি এটা, হ্যাঁ আমি কিনেছি এটা, ও ওটা হ্যাঁ হ্যাঁ ওটা ও টাকা দিচ্ছে, সরি সরি হ্যাঁ ওটাও তুতুল আমাকে গিফট করেছে, ভীষণ কিউট হয়েছে, থ্যাংক ইউ এটার জন্য। আর মানে আমার কাছে এরকম কিচেনের অনেক 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 আছে এরকম ধরনের কিউট কিউট জিনিস, তো একটু পরে খেতে বসবো আর দেখবো খাবারটা কীরকম। আমরা কোনো বড়ো মানে হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে খাবার খাইনি, আমরা একদম মানে বিচের ধারের একদম স্ট্রিট ফুড থেকে খাবারটা খেয়েছি, মানে খাবো আর কি। আর কালকে আমাদের লাস্ট মানে এইখানে পুরীতে, তো কালকে রাত্রিবেলা 10টা নাগাদ আমাদের ট্রেন আছে, দেন নেক্সট ডে 22 তারিখ হচ্ছে মানডে তো আমাদের কলেজ খুলে যাচ্ছে। তো সবাইকে মানে আমি চেষ্টা করব যে জানি না কতটা পারবো, তাও চেষ্টা করব যে মানে অ্যাক্টিভ থাকার, ইউটিউবে ভিডিও দেওয়ার, আই ডোন্ট নো মানে আমি পাদেও পারবো কি না। আমাদের খাওয়া
একদম শেষ হয়ে গেছে, মানে আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, বিকজ কালকে ভোরবেলা আমরা 5:30টার সময় সবাই উঠেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য, বিকজ সকালবেলাটা অনেকটা ফাঁকা থাকে আর ফাঁকায় ফাঁকায় পুজো দিতে ভালো লাগে সেই জন্য, আর ওই জন্য ঘুমটা বেশি হয়নি। তো এখন ওই জন্য ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, তো এখনই একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। তো দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ডেতে, কিছু মজার এক্সাইটিং ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে। 2000 years later তো আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। আমি আর টুতুল এখন একটু বিচের ধারে এসেছি ঘুরতে, একটু ফটো তুলতে, দেন আবার একটু পরে, এখন একটু পরে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার এসে ড্রেস চেঞ্জ করে এখানে স্নানের জন্য আসব। তো এখন বাজে 9:30 সকালবেলা, আর সবাই বাড়িতেই আছে, আমরা দুজনেই এলাম। হয়তো আরও দিয়াল দিদিরা আসতে পারে হয়তো, বাট আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম, বিকজ তুতুলের সেরকম ছবি তোলা হয়নি। আর এখন ছবি তোলা না হলে ছবি তোলাও পসিবল না, বিকজ রাত সন্ধেবেলা তো এমনিতে সন্ধে হয়ে যায়, আর আমরা আজকে বাড়িও চলে যাচ্ছি। তো মিস করবো খুব, আবার কখন আসা হবে। তো এখন আমরা শপিংয়ে এসেছি একটু, আর এখন লাস্ট মার্কেটিংয়ে একটু আদ্রুই কেনাকাটা করতে বেরিয়েছি। কেনাকাটা অলমোস্ট হয়েই গেছে, আর সে সমুদ্র দেখেছি, এবার একটু এপাশ ওপাশ একটু যদি কিছু কেনাকাটা বাকি থাকে সেটা করব, সেটা করে দেন হোটেলে যাব। হোটেলে গিয়ে তারপরে আবার রেডি তো হয়েই আছে, এই ড্রেসটা পরেই চলে যাব হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে। দেন আমাদের পৌনে 9:10 ট্রেন আছে, 9:00 বেরিয়ে পড়বো একদম। এই যে এই যে মাম তুতুল কেনাকাটা করছে, বার্গেনিং করা চলছে। দেখতেই পেলে টাইম ল্যাপসে সব কিছু, আর এবার ঘোরা আর আজকে আর বেশি ঘোরা যাবে না, এখন প্রচণ্ড তেষ্টা পেয়েছে, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে, ওই জন্য একটু স্প্রাইট খাবো, ভীষণ গরম হচ্ছে আজকে, গরমও আছে। আর এখন বাজে 8:00 বাজে, তাড়াতাড়ি করে হোটেলে যাচ্ছি একটু ফ্রেশ হয়ে, তারপরে গাড়ি আসবে, গাড়ি করে আমরা একদম এতে যাব, স্টেশনে যাবো। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তোমা আবার দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আবার একটু কিছু পছন্দ হয়ে গেছে হয়তো, সেই জন্য আবার শপিং করতে আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি যেতে হবে হোটেলে, দেরি হয়ে যাচ্ছে আসলে। And পেছনে আমাকে র্যান্ডম পিপল ওয়াচ করছে। A few inches later তো বাড়ি এখন আমরা চলে এসেছি, আর মামি বলছে যে এই ডেকোরেশনটা ছবি তুলবে, কারণ এই ডেকোরেশনটা কি মামির ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ তোমার পছন্দ তো এটা, এইটা দেন এইটা, যে দাদু বসে আছে পেছন দিকে, এই ডেকোরেশনটা খুব, মানে কি বলবো বলবো, মানে অনেক কিছু রাখার জন্য খুব ভালো, খুব সুন্দর এটা। তো এখন চটপট রেডি হবো, সবাই বেরিয়ে পড়েছে আমাদের, এবার একদম স্টেশনে যাবো।
এই সামনে অটো দাঁড়িয়ে আছে, পৌনে দশটায় ট্রেন। কালকে আমাদেরকে হসপিটাল চলে যেতে হবে, তো হসপিটাল হোস্টেল মানে হসপিটাল কাম হোস্টেল, তাই তো? তো এখন প্রচন্ড মন খারাপ, মানে এই এখান থেকে চলে যাচ্ছি সেটার একটা মন খারাপ, প্লাস হোস্টেল যেতে হবে সেটার মন খারাপ। প্রায় এক বছর, এক পুরো এক বছর পর হোস্টেল যাচ্ছি বাড়ি ছেড়ে, তো বাড়ির জন্য তো মন খারাপ করবে, তাই না? ভিডিও করছি, এটা সেলফি পোজ দিচ্ছিস কেন? ভিডিও করছি, ও খুব ভালো ফটো তুলে শুনলাম। পাঠাবো নাকি? কালো তো পুরীতে এলে কেউ ফর্সা হয় না, তো কালোই হবে সবাই। হ্যাঁ খুব কষ্ট, লজ্জা লাগা দরকার। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমাকে পুরো পাতলি লাগছে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বিকজ একটু তো খেটেছি, একটু তো খাটুনি হয়েছে। আর যেই যেই মানে ভিডিওগুলো করতে পারিনি সেগুলো অবশ্যই সেই জায়গাগুলোতে পৌঁছে যাওয়া পসিবল ছিল না বলেই ভিডিও করতে পারিনি, সেগুলো তোমরা বুঝে নিও নিজেরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।